কবিতা কবিতা সৃষ্টি স্তব। সৃষ্টিস্তব কবিতাটি কবিতাটি ঋগ্বেদ ঋগ্বেদ নাসদীপ নাসদীপ সূক্তের সূক্তের অনুবাদ 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 করেছেন করেছেন স্বামী স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ। ছিল ছিল না না তখন তখন অস্তিত্ব অস্তিত্ব বা বা অনস্তিত্ব অনস্তিত্ব কিছুই, কিছুই, পৃথিবী পৃথিবী ছিল ছিল না না অথবা অথবা সুদূর সুদূর আকাশ। আকাশ। কিসের কিসের কোহিলি কোহিলি ছিল ছিল তবে তবে বল বল কার, কার, অন্ধকারের অন্ধকারের গভীরে গভীরে কি কি ছিল ছিল বল? বল মৃত্যু মৃত্যু ছিল ছিল না না অথবা অথবা সে সে অমরতা, অমরতা, রাত্রি রাত্রি দিনের দিনের ভেদ রেখা ভেদরেখা কিছু কিছু ছিল ছিল না। না। নিশ্চল নিশ্চল তিনি তিনি অনুকম্পিত অনুকম্পিত তখন, তখন এক এক তিনি তিনি নিজ নিজ মহিমায় মহিমায় স্থির স্থির একক, একক, তাকে তাকে ছাড়া ছাড়া অস্তিত্ব অস্তিত্ব ছিল ছিল না না কিছুরই। কিছুরই। আদিতে আদিতে তমসা তমসা গভীরে গভীরে ছিল ছিল তো তো তমসাই, তমসাই, জলরাশি জলরাশি যেন যেন একাকার একাকার ছিল ছিল উভয়। উভয়। পরে পরে সে সে শূন্যে শূন্যে সেই সেই তিনি তিনি জেগে জেগে উঠে, উঠে তপের তপের প্রভাবে প্রভাবে মহিমা মহিমা মিলান মিলান বিশ্বে। বিশ্বে। প্রথমে প্রথমে বাসনা বাসনা জাগে জাগে আদিবীজ আদিবীজ মনের, মনের, ঋষিরা ঋষিরা সব সব ধ্যানশ্চক্ষে ধ্যানশ্চক্ষে দেখেন দেখেন অনস্তিত্ব অনস্তিত্ব থেকে থেকে অস্তিকে অস্তিকে চিনে, চিনে রশ্মির রশ্মির জাল জাল খেয়ে খেয়ে যায় যায় চারিদিকে। চারিদিকে। সৃষ্টি সৃষ্টি তখন তখন হল হল পবিত্র পবিত্র মহান, মহান, স্বনিয়ন্ত্রিত স্বনিয়ন্ত্রিত নিয়ম নিয়ম বৃত্তি বৃত্তি তলে, তলে, আর আর মহাকাশে মহাকাশে সৃষ্টির সৃষ্টির মহা মহা আবেগ। আবেগ কে বা কে বা জানে জানে পথ, পথ, কে কে শোনাল শোনাল সেই সেই বাণী, বাণী, কোথা কোথা থেকে থেকে এলো এলো সৃষ্টি সৃষ্টি একার একার মহিমা? মহিমা? এ এ মহিমা মহিমা থেকে থেকে এসেছে এসেছে কত কত না না দেবতা, দেবতা, কে কে জানতো জানতো বলো বলো কোথা কোথা থেকে থেকে এলো এলো এসব, এসব, কোথা কোথা থেকে থেকে এলো এলো এমন এমন মহিমা মহিমা বলো? বলো? আশ্রিত আশ্রিত হোক হোক অথবা অথবা হোক হোক সে সে স্বাধীন, স্বাধীন, মহাকাশে মহাকাশে তিনি তিনি বিধাতা বিধাতা সৃষ্টি সৃষ্টি পালক। পালক। শোনো 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 মন, মন, জানা জানা না না জানার জানার ঈশ্বর ঈশ্বর শুধু শুধু তিনি। তিনি।